গ্রীষ্মের তাপদাহ থেকে মুক্তি পেতে আপনারা ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? হেনরি আইল্যান্ডের সমুদ্রের ঢেউ দেখুন, কী বীভৎস ঢেউ, কী বড় বড় ঢেউ! এই সেই হেনরি আইল্যান্ডের সমুদ্র, সাদাবালি সমুদ্র। আপনারা একটা দিন অবশ্যই ছুটি উপভোগ করতে পারেন এই হেনরি আইল্যান্ডে এসে। হেনরি আইল্যান্ডেও কিন্তু আপনারা থাকতে পারেন, ছোটো ছোটো কটেজ রয়েছে, এখানেও কিন্তু আপনারা নিরিবিলিতে একটা সুন্দর দিন কাটিয়ে যেতে পারেন। কাজের চাপে আপনি কি ক্লান্ত হয়ে উঠেছেন? এই ক্লান্তি কাটানোর জন্য আপনি কি খুঁজে বেড়াচ্ছেন কোনো নিরিবিলি সমুদ্র সৈকত? তাহলে এক বা দুই দিনের জন্য আপনারা ফ্যামিলি বা বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতেই পারেন হেনরি আইল্যান্ড। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন, হেনরি আইল্যান্ড নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে। দীঘা, পুরী, মন্দারমণির মতো ঘিঞ্জি পরিবেশ ছেড়ে অনেক পর্যটক এখন বেছে নিয়েছে হেনরি আইল্যান্ড। নির্মল সমুদ্রতট, ঝাউবন আর ক্যাকটাস, সাদাবালির সমুদ্র সৈকত পেরিয়ে সমুদ্র জলে কিছুক্ষণ গা ভিজিয়ে সময় কাটাতে পারেন এই হেনরি আইল্যান্ডে। শুধু এটাই নয়, হেনরি আইল্যান্ডের পাশাপাশি আশেপাশে অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেশ কয়েকটি জায়গাও ঘুরে নিতে পারেন। আজ আপনাদের দেখাবো কিভাবে নির্জন সি বিচ এই হেনরি আইল্যান্ডে আসবেন, কিভাবে এখানে থাকার জন্য ম্যানগ্রোভ ঘেরা কটেজ বুক করবেন, হেনরি আইল্যান্ডে সাদাবালি সমুদ্রে কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, সমুদ্র স্নানের সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন। তাহলে চলুন বন্ধু, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হেনরি আইল্যান্ড ট্রেনে যাওয়া সব থেকে বেশি আরামদায়ক। সকালবেলা শিয়ালদহ থেকে 7:15 নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামতে হবে, সময় লাগবে 3 ঘন্টা, ভাড়া মাত্র 25 টাকা। শিয়ালদার দক্ষিণ শাখা 17-20 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনগুলি ছাড়ে। নামখানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে নানান টোটো এবং অটো, 10 টাকা ভাড়া দিয়ে মেন রোডে আসতে পারেন, কিংবা আপনি এইটুকু হেঁটেও আসতে পারেন। এখান থেকে পেয়ে যাবেন বকখালি বাজার যাওয়ার বাস, টোটো, ট্রেকার, অটো ইত্যাদি। আর যদি আপনি বাসে করে আসতে চান, ধর্মতলা থেকে বিভিন্ন বাস ছাড়ে, টাইম চার্টটা দিয়ে দিলাম। আপনারা বকখালি বাজারে নেমে ওখান থেকে ধরে নেবেন টোটো, ভাড়া লাগবে 15 টাকা, আপনারা পৌঁছে যাবেন হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে ঢুকলেই চারদিকে তোমরা কিন্তু এইরকম মৎস্য প্রকল্প দেখতে পাবে। হেনরি আইল্যান্ড যখন প্রবেশ করবে ঠিক গেট থেকে আপনাদের কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে, পার পার্সন 10 টাকা করে, এবং যে টোটো করে আপনারা আসবেন তার ভাড়া বা তার রাখার জন্য 10 টাকা করে কিন্তু আপনাদের ভাড়া দিতে হবে। আমরা কিন্তু হেনরি আইল্যান্ডের আরেকটু ভেতর দিকে ঢুকে চলেছি এবং আপনাদের সেগুলো দেখাবো। তাহলে চলো ভেতরে প্রবেশ করা যাক। হেনরি আইল্যান্ডের ভেতর দিকে মূল যে অংশ সেদিকে আমরা কিন্তু প্রবেশ করছি। হেনরি আইল্যান্ডের ভেতর দিকে যখন ঢুকছি, এই যে বাইরের দিকে দেখুন ঠিক মৎস্য প্রকল্প, মাছের ভেরিগুলোকে কীভাবে করা রয়েছে, ওই পাশে ছোটো ছোটো কটেজ রয়েছে, যে কটেজগুলো আপনারা কিন্তু হেনরি আইল্যান্ডের একদম ভিতরে কিন্তু আমরা এসে প্রবেশ করেছি। এবারে হেনরি আইল্যান্ডের বিচের দিকে যাব, যে সাদাবালির সমুদ্র হেনরি আইল্যান্ড সে বিচের দিকে যাব। ওই যে সোজা দেখা যাচ্ছে রাস্তায় কিছু মানুষ রয়েছে দাঁড়িয়ে, ওই দিকে কিন্তু আমরা যাব, এবং চলো যাওয়া যাক। তাহলে যারা আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাতে পারে। হেনরি আইল্যান্ড ঘুরতে এলে ঠিক এরকম একটা কাঠের সাঁকো পার করে হেনরি আইল্যান্ডের বিচের দিকে যেতে হবে। হেনরি আইল্যান্ডে এলে অবশ্যই সমুদ্রে কেউ নামবেন না। হেনরি আইল্যান্ডের আজকের প্রচুর জল ছিল, যেহেতু আজকের পূর্ণিমা 22শে জুন, শুকনো ছিল, এখন কিন্তু জলে জল রয়েছে, দেখুন চারিদিকটা, এবং সামনে সমুদ্রের প্রচণ্ড গর্জন শুনতে পাচ্ছি, সেটা তো তোমাদের দেখাবোই। তাহলে চলো ঠিক সমুদ্রের কাছে যাই। অবশ্যই হেনরি আইল্যান্ডে এলে কিন্তু সতর্ক থাকবেন, চোরাবালি বা চোরা স্রোত আছে, কেউ সমুদ্রে কিন্তু নামবেন না।
দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে কিন্তু হেনরি আইল্যান্ডের সমুদ্রের কাছে যেতে হয়। দেখুন কি দুর্ধর্ষ লাগছে, দেখুন শুভ্রাংশু চলেছে হেনরি আইল্যান্ডের দিকে এবং তার সাথে আমিও চলছি কিন্তু হেনরি আইল্যান্ডের বিচের দিকে। হেনরি আইল্যান্ডের ঠিক সমুদ্রের কাছে দেখুন মানুষের ভিড়, দেখুন একবার হেনরি আইল্যান্ডের সমুদ্রের ঢেউ দেখুন কি বীভৎস ঢেউ, কি বড় বড় ঢেউ। কি সৌন্দর্য দেখুন সমুদ্রের। কেন আপনি হেনরি আইল্যান্ড ঘুরতে আসবেন, তার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। হেনরি আইল্যান্ডের সমুদ্রের চারিধারটা দেখুন, মানুষের ঢল নেমেছে হেনরি আইল্যান্ডে। আপনারা একটা দিন অবশ্যই ছুটি উপভোগ করতে পারেন এই হেনরি আইল্যান্ডে এসে। হেনরি আইল্যান্ডেও কিন্তু আপনারা থাকতে পারেন, ছোটো ছোটো কটেজ রয়েছে, এখানেও কিন্তু আপনারা নিরিবিলিতে একটা সুন্দর দিন কাটিয়ে যেতে পারেন। হেনরি আইল্যান্ডের সমুদ্রের জলের ঠিক কাছে এসে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন কী অপূর্ব শোভামণ্ডিত একটা জায়গা। দূর দূরান্ত শুধু সাদাবালির বীচ আর সমুদ্র, আর মানুষের ঢল নেমেছে। আইল্যান্ডে এলাম, চারদিকের আকাশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। আমরা তো সব এডিট দেখেন আকাশের, আজকে আপনাদের দেখাচ্ছি সেই আকাশের প্রকৃত রং, প্রকৃত সৌন্দর্য। দেখুন একবার খালি সাদা পেঁজা তুলোর মতো কী লাগছে, দেখুন দুর্ধর্ষ, রোমান্টিক। না দেখলে কিন্তু আপনারা এ বিশ্বাস করবেন না, কী লাগছে দেখুন, পেঁজা তুলের মতো শিরকুমুলাস মেঘ চারদিকে ছড়িয়ে রয়েছে। ঠিক পূর্ণিমার একটা দিন আমরা রয়েছি এখানে হেনরি আইল্যান্ড, আর তার চারধারে সমুদ্রের গর্জন জলরাশি। হেনরি আইল্যান্ডে যদি থাকতে চান তারই একটি ছোট কটেজ দেখাচ্ছি, দেখুন। যদিও রুমটি খুব তৈরি করা নেই, রেডি নেই, ওপরে ফ্যান রয়েছে, বেড কভার পাচ্ছেন, একটা বড় সাইজে বেড রয়েছে, খুব ভালোভাবেই চারজন শোয়া যাবে, একটা মিরর রয়েছে, দেখুন আমি আমাকে দেখতে পাচ্ছি মিররে, একটা টিভি দেখতে পাচ্ছেন, একটা টেবিল রয়েছে, এবং অবশ্যই আপনাদের বাথরুমটা দেখাবো। বাথরুমটা দেখুন ওয়েস্টার্ন, পরিষ্কার। অতএব আপনারা যদি হেনরি আইল্যান্ড থেকে যা আনন্দ উপভোগ করতে চান তাহলে অবশ্যই হেনরি আইল্যান্ডে এসে থাকতে পারেন। এই রুমটা কিন্তু নন এসি রুম, আপনারা এই রুম বুক করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর মধ্যে সাইটটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে অনলাইনে আপনারা কিন্তু রুম বুক করে নিতে পারেন। আপনারা হেনরি আইল্যান্ডে থাকতে চাইলে ওই রুমটি ছাড়াও এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই রুমগুলোও কিন্তু এসে আপনারা থাকতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর রুমগুলো, মৎস্যবন্দরে মৎস্য প্রকল্পের মাঝখানে আপনারা থাকবেন, কি দুর্দান্ত করেছে দেখুন একবার, দেখুন একবার রুমগুলো সৌন্দর্য, দেখলেই আপনাদের থাকতে ইচ্ছা করবে, মন ভরে যাবে। এইভাবে একদম ওপেন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন, গিয়ে আপনারা কিন্তু এই যে রুমে প্রবেশ করবেন এবং এর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে রুমগুলো কিন্তু আপনারা থাকবেন। দেখুন আপনাদের একটু দেখাচ্ছি উপরে উঠেই, কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, দেখুন মৎস্য বন্দরের যে ফেরিগুলো রয়েছে তার অবস্থান, এবং তারপরে এই যে রুমগুলো রয়েছে দেখুন, পাশে আরেকটি কটেজ, আরেকটি সেম রুম, এবং তারপরে আমরা এই রুমটা দেখাচ্ছি উপর থেকে একটু দেখাই। আমরা যেভাবে উঠে এলাম দেখছেন কি সুন্দর সব, কিন্তু এসি। অতএব আপনারা কিন্তু অনলাইনেও বুক করতে পারেন, এসেও বুক করতে পারেন, ফাঁকা থাকলে পেয়ে যাবেন। এই রুমগুলো ছাড়াও আপনারা কিন্তু ঠিক মাছের ভেড়ির পাশে এই রুমগুলো থাকতে পারবেন। চারদিকে ফুল বাগান, ফুল গাছ দিয়ে ঘেরা রয়েছে, তার মাঝখানে রুমগুলো রয়েছে, আপনারা কিন্তু থাকতে চাইলে অবশ্যই থাকতে পারেন, দেখলেই কিন্তু আপনাদের থাকতে ইচ্ছা করবে। রুমটা যেহেতু এখন মানুষ রয়েছে তাই আপনাদের আর ভেতরে ঢুকে দেখাতে পারলাম না।
দেখুন পাশে রয়েছে ভেরি এবং তার পাশে রয়েছে রোম। আর ঠিক আর দুপা হেঁটে গেলেই আপনারা হেনরি আইল্যান্ডের যে সমুদ্রর উপভোগ করতে পারবেন, যেখান থেকে আমরা ঘুরে এলাম এইমাত্র। এবার রুমগুলো দেখুন, সব রুম তো আর ঢুকে আপনাদের দেখাতে পারছি না, বাইরে থেকে দেখে বুঝে যাবেন রুমের ভেতরের সৌন্দর্যগুলো কী। আসলে আপনারা কিন্তু এই রুমগুলোতে থাকতে পারবেন হেনরি আইল্যান্ডের নিরিবিলি সমুদ্র সৈকতের মাঝে, আর হেনরি আইল্যান্ডের সমুদ্রের সৌন্দর্য বা মজা নিতে পারবেন। আরেকটি রুমের বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন অবশ্যই এগুলো কিন্তু এসি রুম, নন এসি নয়। এখানে নন এসি রুমের সংখ্যা কিন্তু খুব কম। বাচ্চাদের আনন্দ বা খেলার জন্য দেখুন একটা ছোট পার্কও করা রয়েছে, আপনারা আসলে সেটাও কিন্তু বিনোদন নিতে পারবেন। যদি এখন পুরোপুরিভাবে এটা চালু হয়নি, দেখুন মানে বাচ্চাদের খেলার জন্য দোলা, আমরা বলছি হেনরি আইল্যান্ডে আসলে থাকলে আপনাদের ভালো লাগবে। স্লিপ রয়েছে, দোলা রয়েছে, আর কি চাই একটা দিন একটা সুন্দরভাবে কাটানোর জন্য। এবার তার পাশে মাছের ভেরি, এটা হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্স। আর ঠিক হেনরি আইল্যান্ড বীচের কাছে যে কমপ্লেক্সগুলো সেটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। এটা ম্যানগ্রোভ কমপ্লেক্সের মাঝে কিন্তু আপনারা থাকতে পারবেন। ওইদিকে বোটিং রয়েছে, এলেও কিন্তু বোটিংও করতে পারবেন। দেখুন আপনারা একটু জুম করে দেখাই যে বোট রয়েছে এই ভেরির মধ্যে, কিন্তু বোটিং করেও আনন্দ উপভোগ করতে পারবেন। ম্যানগ্রোভ কমপ্লেক্সের আরেকটি রুম দেখুন, ঠিক একবার দেখুন খালি সৌন্দর্যটা। আপনারা যখন বিকেলে বা সন্ধ্যাবেলায় বা সকালে উঠে কাটাবেন ঠিক জলের পাশে, এই হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্সের যে রুমটা দেখাচ্ছিলাম ঠিক আমার পেছন দিকে রুমটা হচ্ছে এরকম। আর ঠিক আমি ঘুরে যাচ্ছি কমপ্লেক্সের উল্টো দিকে, হচ্ছে এই জলাশয়। জলাশয়ের সৌন্দর্য, ঠান্ডা হাওয়া খেতে খেতে কিন্তু আপনারা এই ম্যানগ্রোভ কমপ্লেক্সের এই রুমের কাছে আপনারা কিন্তু বিকেল সন্ধ্যে কাটাতে পারবেন, রুমের সৌন্দর্যটা উপভোগ করুন। দেখুন কেন আপনারা এই ম্যানগ্রোভ কমপ্লেক্সে এসে থাকতে ভালো লাগবে, একটা দিন একটা সন্ধ্যে। তাহলে বন্ধুগণ, আপনারা যদি অবশ্যই বকখালি ঘুরতে আসেন, আপনাদের থাকার আরেকটা ডেস্টিনেশন হিসেবে রইল সুন্দরী ম্যানগ্রোভ কমপ্লেক্স। সুন্দরী কমপ্লেক্স ভেতর দিকে, তার সামনেই পাচ্ছেন ম্যানগ্রোভ কমপ্লেক্স। হেনরি আইল্যান্ডে ঢুকেই সামনে কিন্তু আপনারা এই যে অফিস দেখতে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কথা বলে অনলাইন হোক এসে যদি রুম ফাঁকা থেকে বুক করে নিয়ে আপনারা থাকতে পারবেন। ম্যানগ্রোভ কমপ্লেক্সের রুমগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, এবং রুমগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো ম্যানগ্রোভ কমপ্লেক্সের ভিডিও, এই রুমের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা অন্য কোনো ডেস্টিনেশন, অন্য কোনো ভিডিওতে।